নমস্কার দেখছেন খবর টোয়েন্টি ফোর সাথে আমি কল্যাণময় মেদিনীপুরের মেডিকেল কলেজের পাশ থেকে ড্রেনের মধ্যে মানব শরীরের এক অঙ্গ পাওয়া গেল কাটা মাথা মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে বিল্ডিং সংলগ্ন এলাকায় একটি নালার মধ্যে মিলল মানব শরীরের কাটা মাথা রবিবার রাত সাড়ে আটটা নাগাদ এই হাসপাতালে পুরনো এমার্জেন্সি বিল্ডিং সংলগ্ন এলাকার একটি রাস্তার পাশে নিকাশি নালাতে ছেঁড়া পলিথিন প্যাকেটে এই মাথাটি দেখতে পায় জুনিয়র ডাক্তাররা তারপরেই খবর দেয়া হয় হাসপাতাল কর্মীদের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কার মাথা কিভাবে ওখানে এলো তা নিয়ে জল্পনা তুঙ্গে খবর দেয়া হয় কোতোয়ালি থানার পুলিশকে পুলিশ এসে তদন্ত শুরু করে প্রাথমিকভাবে জানা যায় ওই মাথাটি হাসপাতালের অ্যানাটমি বিভাগের হতে পারে অর্থাৎ মেদিনীপুর মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের পরীক্ষা ও প্রশিক্ষণের জন্য যে সমস্ত দেহ ব্যবহার করা হয় সেই দেহেরই অংশ এটি হতে পারে তবে এ বিষয়ে হাসপাতাল বা সুপার বা মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ কোনো মন্তব্য করেননি পুরো নিশ্চিত হওয়ার পরই তদন্ত চালাচ্ছে পুলিশ

এখনকার মতো খবর পর্যন্তই পরবর্তী খবরের দিকে চোখ রাখুন খবর ইয়ার টোয়েন্টি